আপনি কি জানেন পৃথিবীর মধ্যে কেবল মানুষই এমন একটা জীব যে ঝাল খেতে পছন্দ করে, অর্থাৎ স্পাইসি ফুড খেতে পছন্দ করে? সায়েন্টিস্টদের কাছেও এটা এক্সপ্লেন করা খুবই এখনও পর্যন্ত কঠিন বিষয়। তবে অনুমান করা হয় যে মানুষেরা এই ঝালটি খেয়ে দেয় কারণ তারা এইটির মাধ্যমে তারা নিজেকে চ্যালেঞ্জ অনুভব করে থাকে। মানুষেরা ঝালটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নেয়। তাছাড়া কি আপনি এটাও জানেন, মানুষই হলো এমন একটা জীব যার ব্রেন একমাত্র শৃঙ্খল, অর্থাৎ ছোট হতে থাকে। হ্যাঁ, আমাদের বয়স বাড়তে বাড়তে আমাদের ব্রেনও ছোট হতে থাকে। যখনই আমাদের বয়স বৃদ্ধি পায় তখনই আমাদের ব্রেন ছোট হয়। এমনকি আমাদেরটি কোনো অন্য কোনো জীবের সাথে মিল খায় না, এমনকি আমাদের ক্লোজেস্ট যারা রয়েছে যেরকম শিম্পাঞ্জি বলতে পারেন, মাঙ্কি বলতে, তাদেরও কিন্তু এরকম এটা হয় না। তো আজকের ভিডিওতে আপনি এরকম কিছু অজানা রোমাঞ্চকর ফ্যাক্ট জানতে চলেছেন যেগুলো হয়তো আপনি কখনো আগে শোনেননি। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন। ফ্যাক্ট নাম্বার 3, আপনারা কি জানেন বানানা ক্যান রিপ্রোডিউস, অর্থাৎ বানানা যে জিনিসটি রয়েছে সে আমরা সকলেই চিনি, সেটি একমাত্র ফার্মারদের সহায়তাতেই হয়ে থাকে। সেটি নিজের থেকে কখনো হতে পারে না কারণ সেটির কোনো বীজ হয় না। আর বানানা অর্থাৎ কলা গাছ হচ্ছে দুটো উদ্ভিদের একটা হাইব্রিড। ফ্যাক্ট নাম্বার 4, আপনি কখনই অদ্ভুত জিনিসটি করে দেখেছেন গুনগুন করে? আপনার সকলে নিশ্চয় এটি করেছেন, কিন্তু আপনার এটা কি জানেন, আপনি যদি আপনি নিজের নাকটাকে বন্ধ করে নেন এবং মুখটাকে নিঃশ্বাস না বন্ধ করে দেন তাহলে আপনি কখনই গুনগুন করতে পারবেন না। কারণ কি? কারণ আমাদের যখনই গুনগুন করতে হয়, যখনই করতে হয় তখনই আমাদেরকে নিঃশ্বাসটা ত্যাগ করতে হয়, কিন্তু আপনি নাক বন্ধ করে মুখ বন্ধ করে কখনই গুনগুন করতে পারবেন না। আপনি ট্রাই করেও দেখতে পারেন। ফ্যাক্ট নাম্বার 5, এই ফ্যাক্টটি শুনে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে কারণ আপনার এটা ভাবতেই পারবেন না এরকম কখনো হতেও পারে। ফ্যাক্টটি হলো, আপনারা কি এটা জানেন যে আমাদের সেলফোন অর্থাৎ আমাদের স্মার্টফোন যেগুলি আমরা সাধারণত ইউজ করে থাকি সারাদিনে, সেগুলিতে এতটা পরিমাণ ব্যাকটেরিয়া থাকে যেগুলি আপনার টয়লেটও থাকে না। অথচ আমরা সারাদিনে মোবাইলটা ইউজ করে থাকি কিন্তু আমাদের এতটুকুনও জানি না যে এর মধ্যে কতটা পরিমাণ ব্যাকটেরিয়া রয়েছে, যেটি আমাদেরকে ক্যান্সার পর্যন্ত লিড করে নিয়ে যেতে পারে। ফ্যাক্ট নাম্বার 6, কক্রোচ হলো এমন একটা জীব যেটি ডাইনোসরের যুগ থেকে চলে আসছে, অর্থাৎ তাদের অস্তিত্ব ডাইনোসরের যুগের সময়ের থেকে। কিন্তু আপনারা এটা কি জানেন, সবার থেকে লম্বা জীবিত জীব হচ্ছে টার্মাইট, টার্মাইটদের রানী, যেটি হচ্ছে এমন একটা ইনসেক্ট যেটি সবার থেকে লম্বা পর্যন্ত তার জীবন কাটাতে পারে। ফ্যাক্ট নাম্বার 7, আমরা যখনই ডিনার বা লাঞ্চ করে থাকি তারপরে অনেকেরই এই সমস্যাটা হয়ে থাকে। কিছু সমস্যা অমূল্য সমস্যা, হঠাৎ অনেকেরই সমস্যাটা হয় যাদের নিজেদের বুকে জ্বালা করতে থাকে। তো আপনারা এটিকে ঠিক করার জন্য এটি করতে পারেন যে আপনারা চুইংগাম চিবাতে শুরু করে দিন খাওয়ার পরে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যেটি আমরা যদি খাওয়ার পরে খেয়ে থাকি তাহলে সেটি আমাদের মুখের লালার সাথে মিশ্রিত হয়ে আরও বেশি পরিমাণ অ্যালকাইন সৃষ্টি করে, যেটি আমাদের অম্বলটাকে আরও বেশি কমাতে সাহায্য করে থাকে। ফ্যাক্ট নাম্বার 8, কুকুর হচ্ছে এমন একটা জীব যাদেরকে বলা হয় মানুষের প্রকৃত বন্ধু, অর্থাৎ মানুষের সব দুঃখে বা সুখের সময় সবসময় এই জিনিসটিকে জীবটিকে পাবেন আপনারা পাশে। কিন্তু আপনারা এটা কি জানেন, কুকুর হলো এমন একটা জীব যেটি সে ক্যান্সার স্মেল করতে পারে, অর্থাৎ সে বুঝে যেতে পারে যে কার ক্যান্সার হয়েছে। ফ্যাক্ট নাম্বার 9, আমরা সকলেই মধু খেয়ে থাকি, আর আপনারা জানেন মধু কারা সৃষ্টি করে থাকে? মধু সৃষ্টি করে মৌমাছিরা। কিন্তু আপনারা এটা কি জানেন যে মৌমাছি তাদের নিজের জীবের সাহায্যে এমনকি পর্যন্ত বম মডুলেট করতে পারে, যে কোথায় বম প্ল্যান্ট করা রয়েছে সেটিও সে খুঁজে বার করতে পারে। ফ্যাক্ট নাম্বার 10, আমরা আমাদের বাঁ হাত ইউজ করে সবার থেকে লম্বা যে ওয়ার্ডটা লিখতে পারি সেটি হলো এই ওয়ার্ডটা যেটা আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। ফ্যাক্ট নাম্বার 11, আপনি কি এটা জানেন যে হালকা ঘুম নেওয়া সেটি হচ্ছে আমাদের জীবন বাঁচাতে পারে? এবার আপনারা প্রশ্ন করবেন কীভাবে, তো আমি আপনাদেরকে বলে রাখি, রিসার্চে এটা প্রমাণিত আছে যে আমরা দিনের মধ্যে যদি ছোটোখাটো একটা ন্যাপ নিয়ে থাকি, অর্থাৎ হালকা একটা ঘুম নিয়ে থাকি, তাহলে সেটি আমাদেরকে আরও বেশি ক্রিয়েটিভ, আরও বেশি ফোকাসড, আরও বেশি ফ্রেশ ফিল করাবে। আরেকটা স্টাডিতে এটা প্রমাণিত হয়েছে যে দিনের মধ্যে যদি আমরা হালকা ঘুম নিয়ে থাকি সেটি আমাদের হার্ট অ্যাটাকের রিস্কেও অনেকটা কমিয়ে দিতে পারে। এটি হলো আজকের বোনাস ফ্যাক্ট। নিউবর্ন বেবি অর্থাৎ সদ্য যারা জন্মায় বাচ্চাগুলি, তারা যখন কাঁদে তখন তাদের চোখটি কখনই জল পড়বে না কারণ তাদের অশ্রুগ্রন্থিগুলি তখন পর্যন্ত ডেভেলপ হয়ে থাকেনি। সেটি ডেভেলপ হতে কমসে কম 1 থেকে 3 মাস পর্যন্ত সময় থাকে। তো আজকের ভিডিওতে আপনারা কিছু অ্যামেজিং ফ্যাক্ট জানলেন যেগুলি আপনারা কখনো শোনেননি। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।